শুক্রবার সর্বদল বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকের মূল বিষয় ছিল করোনা ভ্যাকসিন প্রধানমন্ত্রী জানিয়েছেন কোভিডের প্রতিষেধক তৈরি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমাদের দেশের বিজ্ঞানীরা সস্তা এবং নিরাপদ প্রতিষেধক হাতে পাওয়ায় এই মুহূর্তে প্রধান লক্ষ্য গোটা বিশ্বের তার জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে সকলে পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের তরফে দিনের বৈঠকে জানানো হয় ভ্যাকসিন আসলে তার সর্বপ্রথম স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে এরপর নিরাপত্তা বাহিনীদের দেওয়ার পর তার সাধারণ মানুষদের দেওয়া হবে